রাজনৈতিক চরিত্রই নাইকিয়া হয়েছে কংগ্রেস দলের। টকা দিলেই যদি নেতা অন্য দললৈ আহে, সেয়া কংগ্রেস দলের হে চিন্তনীয় বিষয়। এই সমস্যা কংগ্রেসরহে, আমার নহয়। ভূপেন বৰাৰ মন্তব্যক লৈ এই প্রতিক্রিয়া ব্যক্ত করলে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মায়। মই কংগ্রেস ত্যাগ করতেই রাজীব ভবন সাফা করেছিল, কিন্তু ইয়ার পিছত রাইজর আশীর্বাদত মুখ্যমন্ত্রী হলো। কংগ্রেসে আত্মসমালোচনা করার প্রয়োজন, এই পরামর্শ মুখ্যমন্ত্রীর। আহে কিয়, আহে কিয়? কংগ্রেসের মানুষ এনেকা নাকি যে পয়সা দিলে আহি যায়? নিজের এনেকা মই প্রথম ব্যক্তি দেখিছো যোনে নিজের দলের মানুষের বেয়া কথা নিজেই কই থাকে। যদি কংগ্রেসত পয়সা দিলে বিক্রি যাওয়া মানুষ আছে, সেইটো কংগ্রেসের সমস্যা, এইটো বিজেপির সমস্যা নহয়। অফার লাগিলে মোকে এতিয়া ভবেশ কলিতাক যদি কোনোবা 1000 কোটি টাকা দিয়ে কংগ্রেসত যোগদান করব বলে কয়, করব নাকি? তো নকরে। গতি এইটো নিজের দলের দুর্বলতাটোনো আমি কিয় কব লাগে বেলেগর আগত? আমি গমেহে পালো আজি যে তার মানে অফার দিলে সচা মিছা অফার দিলে 2-4 জনে জয়েন করব পারে। গতি এই কথাটা আমাকনো কিয় জানাব লাগে? নিজের দলের ভিতর কথা নিজের দলত রাখকসুন। আজি কলে হিমন্ত বিশ্ব শর্মা গুছি গেল, রাজীব ভবন সাফ কর, সাফ করিলে মই আজি অসমৰ মুখ্যমন্ত্রী হয়ে গেল। মই ওলাই এখন রাজীব ভবন সাফ করেছিল নে না, আর তারে আশীর্বাদত আজি মই মুখ্যমন্ত্রী হয়ে গেল। গতি আজি কোনোবা এজনে জিলার সভাপতি 20 বছর ধরে পার্টি সেবা করেছে, পার্টির পর রিজাইন দিছে, আত্ম আলোচনা হব লাগে যে কিয় এও রিজাইন দিলে, বোলে তেওঁৰ আর্থিক অবস্থা বেয়া কারণে রিজাইন দিলে। সেইটো রাজনৈতিক দল হল নেকি আপনাদের কোকসুন? এটা কোনো পলিটিক্যাল পার্টির ক্যারেক্টারে নাই, পলিটিক্যাল পার্টির একটা ক্যারেক্টার থাকে, এইটা কোনো পলিটিক্যাল পার্টির ক্যারেক্টারে নাই।